মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে মঙ্গলবার সকাল 10:30। আজকে এই জিনিসপত্রগুলো প্যাক হয়ে যাবে, ফাইনালি গাড়ি ডিসাইড করা হয়ে গেছে, রেটেও আমার বাজেটের মধ্যেই। তো একটু পরেই মোস্ট প্রবাবলি 11টার দিকে আমাকে ওই বাড়ি যেতে হবে, গাড়ির লোকও আসবে। 12:30-12টার মধ্যে গাড়ি এখান থেকে বেরিয়ে যাবে, আমি আর মা তারপরে বেরোবো। যদিও ওখানে রিসিভ করার জন্য নন্দকাকু আছে এবং গ্রামের দিক মানে অনেককেই পেয়ে যাবে হেল্পের জন্য। যেহেতু ভারী লাগেজ বলতে আমার ওই কাঠের যেটা আছে শোকেস, ওইটাই মেন প্রবলেমের জায়গা। তো চলুন আজকের ব্লগটা শুরু করছি। আজ আবার যেহেতু গ্রামে যাওয়া, অনেকেরই গ্রামের ভিডিও ভালো লাগে যারা শহরের বন্ধু আছেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন, কমেন্ট করতে থাকবেন, চ্যানেলের নাম সিলেকশনের ক্ষেত্রেও হেল্প করবেন। সঙ্গে থাকুন, সবার দিনটা খুব ভালো কাটুক। আজকে খাবার টাইমগুলো একটু অল্টারনেট হয়ে গেছে, সকালে আমার চাটা খাওয়া হয়নি, মানে তখন আমি ঘুমাচ্ছিলামই, তখনই কাকু ফোন করে জানালো গাড়ির ব্যাপারে কনফার্মেশন। তো সেই কারণে স্নান করে ঠাকুর নমস্কার করে আগে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। যে কোনো মুহূর্তে তো ফোন আসতে পারে, আফটার দ্যাট চাটা খাবো, কারণ চাটা না খেলে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করে আর বিকেলে চা খাওয়ার মতো সময় হবে না, ওই সময়টা বাসে থাকবো। বাড়ি ফিরে গিয়ে আর চা খাবার মতো এনার্জি বা ইচ্ছে কোনোটাই থাকবে না। এমনিতেই চোখের প্রবলেম নিয়ে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তার সঙ্গে যদি আবার মাথার যন্ত্রণা শুরু হয় তাহলে আর দেখতে হবে না। রিংয়ের ডিজাইনটা হাতে পরার পর কেমন লাগছে দেখুন, ব্যাক ক্যামেরা করে দেখায়, এটা বোঝা যাচ্ছে না। আধা ঘন্টা আগে এখানে এসে আমি পৌঁছে গেছি, কিন্তু এখন অব্দি গাড়ি ঢোকেনি। মেবি গাড়িটার কোনো প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই গাড়িটা আসতে একটু লেট করছে। এখানে এগুলো প্যাক হয়ে না বেরোলে আবার আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে পারবো না। ওদিকে আমাদের বাসের টাইমও তো ফিক্সড আছে, মানে অলরেডি টিকিট কাটাও হয়ে গেছে, এখন কি হবে, অলরেডি তো টাইম তো ঝড়ের গতিতে দৌড়াতে থাকছে আর আমার তত টেনশন বাড়তে থাকছে। 2:20 এখন, এই বাড়িতে চলে এসেছি কিন্তু ফাইনালি আমার জিনিসপত্র আজকে বেরোয়নি, হোপলেসভাবে গাড়িটা আবার ক্যান্সেল হয়েছে। জিনিস দেখতে আসার পর থেকে তারা রেট হাই করতে করতে একটা ছোট হাতির রেট যে কোথায় আকাশে গিয়ে ছুঁয়েছে, সো দেখা যাক। সমীর কাকুই একমাত্র মানে ভরসা যে দায়িত্ব নিয়ে যদি কালকে মালগুলো পাঠাতে পারে, এর বাইরে এখানে কেউ নেই যে ভরসা করে জিনিসগুলো পাঠাবে এই সিওরিটি থাকবে। উনি এখান থেকে হয়তো পাঠিয়ে দেবেন, তবে মাঝ রাস্তায় গাড়ি ড্রাইভারের হেল্পিং হ্যান্ড কোনো জিনিস যদি নামিয়ে নিয়ে রাস্তায় রেখেও দেয় সেগুলো দেখবার কেউ থাকবেও না, কারণ বাসে টিকিট কাটা হয়ে গেছে, সো আই হ্যাভ টু গো। আই ডোন্ট নো মাই মানে আমার কনসেপ্টই আসছে না যেখানে আমার এত এত লাগে যেখানে পড়ে। 10:40 বাসের টাইম, কিন্তু অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া হয়েছে, অন্য সময় গাড়ি পাওয়া যায় না বলে একটু তাড়াতাড়ি বুক করেছি। জাস্ট 3টে, আধা ঘন্টাও লাগবে না পৌঁছে যাবো, এতক্ষণ ওয়েট করাটা খুব মুশকিল। এই বাসটা দেখতেও করেছে ভীষণ সুন্দর আর সিটগুলোও খুব ভালো, 3 ঘন্টার মধ্যে পুরো কবিরপুরে নেমেও যাচ্ছি, মানে বুঝতেই পারা যাচ্ছে যে কী পরিমাণ স্পিডে গাড়িটা যেতে পারে, এতটা ডিস্টেন্স কভার করবে। স্ট্যান্ডিং অ্যালাউড না, যে কটা প্যাসেঞ্জার থাকবে সব বসে এবং জাস্ট ড্রপ করতে করতে যাবে, সেই কারণে এতটা তাড়াতাড়ি যেতে পারবে। তবে এই ধর্মতলাতে রোজ মিটিং, যতক্ষণ মিটিং চললো ততক্ষণ এখানে নেট কোনো কিছু চলছিল না। আমি কে গো চিনতে পারছে না, না চিনতে পারছে না রে, আমি খুব ভালো চেনে ওমা মা ওমা, যাবো দেখতে তোমাকে একদিন, বর্ধমান যাবো। আগে
7:40 এখন বাড়ি ঢুকে গেছি খুব তাড়াতাড়ি বাস 7:10 মধ্যে নামিয়ে দিয়েছিল কোতুলপুরে ভীষণ ভালো এসেছে বাসটা আমি যদিও এটাতে ফার্স্ট টাইম এলাম কোথাও কোনো গাড়িটাতে স্ট্যান্ডিং অ্যালাউড না এবং মানে সুপার ফাস্ট বললেও অনেক কম বলা হবে তো বাড়ি এসে মামা দাদারাও দেখা করে চলে গেছে এখানে এসে সবথেকে মুশকিল হয়ে যায় শীতকালের দিনগুলোতে মানে অনেকটা তাড়াতাড়ি যেহেতু সন্ধেটা নেমে যায় তো আর এই সময় মাঠে প্রচুর কাজও থাকে তো যে যার মতো বাড়ি চলে গেছে সারাদিন এত পরিশ্রমের পর এরপর থেকে সময়টা কাটতে চায় না আর এখানে যেহেতু সেরকমভাবে এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাও নেই আর বাসের মধ্যে এলে ল্যাপটপ ক্যারি করা ইজ ইম্পসিবল সো নেটটাও সেরকমভাবে কাজ করে না ওই কিছুক্ষণ নেট ঘাঁটবো আর এখন মাথার মধ্যে ভীষণভাবে চিন্তা চলছে আমার জিনিসগুলো ওখানে পড়ে আছে গাড়ি পাওয়া যায়নি এখনও কি হবে কি করে আসবে আমি হলে গোছানোর সময় আমি দেখতে পেতাম ঠিক করে নিচ্ছে কি না যাতে কোনো জিনিস ভেঙে না যায় ভেঙে যাওয়ার মতো সেরকম থাকার মধ্যে আছে শুধু সরস্বতীটা মা সরস্বতীর গোটা আসতে ইচ্ছে হলে আসবে আদারওয়াইজ ভেঙে যেতে পারে মাইক্রোওয়েভ আছে আমি জানি না মানে কিভাবে কি ওরা তুলবে মানে ওগুলো নিয়ে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে আমি হলে চোখে দেখে বলতে পারতাম এগুলো আগে প্যাক করুন ওগুলো পরে করবেন লোকের ওপর দিয়ে আসা কে কতটুকু করতে পারবে আর গাড়িটাও যেখানে পাওয়া যায়নি ওটা একটা মাথার মধ্যে চলতে থাকছে